Hello friends, welcome you all to Indrani's World. আমার ব্লগগুলোর মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে বিভিন্ন ধরনের রেসিপি, ইন্সপিরেশনাল টিপস, বিভিন্ন রকমের স্টাইলিং টিপস শেয়ার করতে, যাতে আমার এই ব্লগগুলো দেখে তোমরা নতুন কিছু শিখতে পারো, সেগুলো তোমাদের জীবনে কোনোভাবে ভ্যালু অ্যাড করে এবং তোমাদের এন্টারটেনমেন্ট হয়। তো আজকে রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি, দেখেই বুঝতে পারছো যে আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ, আজকে একটা ডিমের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আর ডিমের রেসিপি বললেই যে নামগুলো সবার আগে মাথায় আসে, ডিমের ঝোল, ডিমের কষা, কিন্তু আজকে সেগুলো করব না। আজকে একটু অন্যরকম কোন ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার আরেকটা কারণ হচ্ছে, এই রেসিপিটা আমার সাথে অনেক নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি রান্না অনেক রকম পারতাম না, তখন আমার একটা ডায়েরিতে আমি কিছু রান্না লিখেছিলাম যেগুলো আমি সেই সময় বিভিন্ন মানুষদের করে খাইয়েছি, এবং যাদের করে খাইয়েছি তারা প্রত্যেকেই খুব প্রশংসা করেছে, তাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। তাই আজকে হঠাৎই রান্নাটার কথা মনে পড়তে মনে হলো যে আজকে এটা ডিনারের জন্য বানাবো, আর ভাবলাম যখন ডিনারের জন্য বানাবোই তাহলে এই রান্নার রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরাও এটা তোমার বাড়ির লোকেদের করে খাওয়াতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিমের রেজালার রেসিপি। তো চলো প্রথমেই দেখে নিই যে আমাদের লাগবে সেদ্ধ ডিম, যেগুলোকে চিড়ে নিয়েছি একটু যাতে মশলাটা ভেতরে ঢোকে। টক দই রয়েছে, এখানে আমার রয়েছে পেঁয়াজ বাটা, এটা আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে সেটা বেটে নিয়েছি। একটু আদা বাটা রয়েছে, রসুন বাটা রয়েছে, চিনি রয়েছে, আর এখানে আমার একটু সাদা তেলে রান্নাটা হবে, সাদা তেল নিয়েছি। আর সর্ষের তেল একটু রেখেছি, পরে তোমাদের দেখাবো কেন রেখেছি। আর এখানে ফোড়নের জন্য রেখেছি দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, একটু গরম মশলা গুঁড়ো আছে, একটু কাজু রয়েছে, একটু পোস্ত রয়েছে, একটু মাখনা রয়েছে এখানে, আর এখানে রয়েছে একটু কাশ্মীরি মির্চ পাউডার, আর দেব নুন, আর একটু চিনি রয়েছে, চিনিটা দেবো। এবার তো চলো আমরা শুরু করে দিই আমাদের রান্না। প্রথমে আমরা টক দইটা একটা বড় বোল নিয়ে নিয়েছি, এখানে টক দইটা নিয়ে নিয়েছি। এবার এই টক দইটাকে একটু আমরা ফেটিয়ে নেব। এবার এতে একটু দেব কাশ্মীরি মির্চ পাউডার, এক চামচ মতো দিলাম। এবার এটাকেও মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে নিয়ে এবার আমরা দেব এতে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দুটো মাঝারি মাপের পেঁয়াজকে বাটা আছে। আর একটু আদা বাটা, আদা বাটাটা ওই 1 ইঞ্চির মাপের একটু আদাকে আমি জল দিয়ে বেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমরা দেব অল্প নুন, অল্প চিনি, এবার এটা ভালো মতো এরকম মিশিয়ে নিচ্ছি। দেখো এটা আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ যে 4টে ডিম আছে সেই 4টে ডিম দিয়ে দেবো, যেগুলো আমি একটু চিড়ে রেখেছিলাম যাতে মশলাটা ভালো মতো এর মধ্যে ঢুকতে পারে। এবার এগুলোকে একটু হালকা এটার সাথে মেশাচ্ছি, মিশিয়ে এবার এই যে সর্ষের তেলটা তখন রেখেছিলাম, তোমাদের বললাম যে সর্ষের তেলটা পরে বলবো যে কি জন্য রেখেছি, এটা এই সর্ষের তেলটা আমরা এর উপর দিয়ে দেবো, এটা দিয়ে ম্যারিনেশনটা হবে। এবার এই ম্যারিনেশনটাকে ভালো করে আমরা মিক্স করে নেব, আবার সর্ষের তেলের সাথে মিশিয়ে নেব ভালো করে এই দুয়ের মিশ্রণটাকে, দিয়ে এটাকে 1 ঘন্টা আমরা ম্যারিনেট করব, করে আবার ফিরে আসছি।
আমাদের ডিমটা 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমরা আমাদের রান্নাটা শুরু করব কিন্তু রান্না শুরু করার আগে আমি এই যে পোস্তটা যেটা নিয়েছিলাম তার সাথে কাজুটাকে মিশিয়ে রেখে দেব কারণ এটা আমি পরে বেটে নেব সেজন্য এটাকে প্রথমেই যেটা করব একটু উষ্ণ গরম জল দিয়ে এটাতে বাটি করে আমি ভিজিয়ে রেখে দিয়েছি অনেকেই বলেন যে পোস্ত নাকি মিক্সিতে ঠিকমতো বাটা হয় না কিন্তু আমি এই উপায় করি তো আমি দেখিয়ে দেব যে এইভাবে করলে কিন্তু খুব ভালোই বাটা হয় তো এটা আমি ভিজিয়ে আলাদা করে রেখে দিলাম এবার আমি রান্নাটা শুরু করছি রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি গ্যাসটা অন করে নিলাম এবার সাদা তেলে হবে পুরো রান্নাটা আমি সাদা তেল দিচ্ছি কড়াতে যেহেতু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা আছে তাই আমরা খুব বেশি দিচ্ছি না 4-5 চামচ মতো দিলাম টেবিল স্পুনে আচ্ছা এবার এটা একটু গরম হবে আচ্ছা এবার আমরা এই যে ফোড়নের জন্য যেটা রেখেছিলাম দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ এটাকে আমি একটা হামানদিস্তিতে নিয়ে নিচ্ছি এটা একটু আমি ছাটিয়ে নেব যাতে এগুলো একটু ভেঙে যায় দারচিনি ছোট এলাচ আর লবঙ্গগুলো আর সাদা তেলটা গরম মোটামুটি হয়ে গেছে তো আমরা এটাতে এইটুবা দিয়ে দেব এই ফোড়নটা আগে দিয়ে দেব প্রথমে দেব রসুন রসুন বাটা আছে এটা রসুন বাটাটা আগে সাদা তেলে দিয়ে দেব এটা দিয়ে এবার আমরা এই যে গরম মশলাটা রেখেছি সেইটা দিয়ে দিলাম এবার এটাকে একটু আগে নেড়ে দিচ্ছি যখন রসুনটা একটু ভাজা ভাজা হবে একটু রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর এই গরম মশলা আর রসুন মিলে একটা খুব সুন্দর স্মেল আসবে তখন আমরা এই যে ডিমটা যেটা ম্যারিনেট আমরা করে রেখেছি 1 ঘন্টা সেইটাকে আমরা এর উপর দিয়ে দেব এবার রসুনটা একটু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এই যে ডিমটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে দিই ভালো করে এই যেটা ম্যারিনেশন যেটাতে করেছিলাম আমরা সেটা ভালো করে আমরা দিয়ে দিচ্ছি আর এবার এই বাটিটাতে আমি একটু জল দেব গরম জল যেটা ছিল সেটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে আমরা এইটাও ধুয়ে দিয়ে দিচ্ছি জল এবার এইটাকে ভালো করে আমরা নেড়ে নেব এখানে ডিমটা ভাজা হবে না ডিমটা এই গ্রেভির মধ্যেই রান্না হবে সেই জন্য একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে যাতে গ্রেভিটা ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায় এবার এইভাবে নেড়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে যে মাখনাগুলো আমি রেখেছিলাম সেই মাখনাগুলো আমি এতে এটা মিশিয়ে দিচ্ছি যাতে এই গ্রেভির সাথে মাখনাটাও ভালো মতো সেদ্ধ হয়ে রেজালাতে মাখনা দিলে ভীষণ ভালো খেতে হয় যে কোনো রেজালাতে সেটা এটা ভালো দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় তো এইভাবে হয়ে গেল এবার আমি এটাতে ডিমটা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব আচ্ছা এই দেখো ডিমটা কিছুটা হয়ে গেছে আমরা আরো কিছুক্ষণ এটাকে একটু ঘন হয়ে এসেছে জলটা একটু টেনে নিয়েছে এবার আমরা আবার একটু নেড়ে দিলাম এটাকে নেড়ে আবার একটু লিডটা চাপা দিয়ে নিচ্ছি ততক্ষণ আমরা এই যে পোস্ত আর কাজুটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার মিক্সিতে বেটে নেব তো আমরা এই জলটা শুদ্ধই এই পোস্ত আর কাজুটা দিয়ে দিলাম আমরা এটাকে বেটে নিয়ে আসছি এই দেখো আমরা পোস্ত আর যেটা কাজু ছিল সেটা বেটে নিয়েছি এই যে এরকম বাটা হয়ে গেছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখে নিই এটা এটাও আমাদের অনেকটা হয়ে গেছে
এবার আমরা এর মধ্যে এই পোস্ত কাজু বাটাটা অনেকটা এরকম গ্রেভিটা ঘন মতো হয়ে গেছে, ডিমগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। ডিমটা আমরা যেহেতু চিড়ে নিয়েছি সুতরাং ডিমের মধ্যে ভালোভাবেই মশলাটা ঢুকে যাবে, কারণ এখানে ডিমটা আমরা ভাজছি। এটা দিয়ে দিলাম, এবার আর একটু জল এই মিক্সির বাটিটাতেই আমরা মেশাবো, মিশিয়ে ধুয়ে দিয়ে দেবো। এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বাটিটাকে ভালো করে ধুয়ে পোস্ত কাজু বাটাটা দিয়ে দিলাম। পোস্ত কাজু বাটা দিলে টেস্টটা যেরকম খুব ভালো হয় তেমনি খেতেও খুব ভালো লাগে, আর টেক্সচারটাও একটু অন্যরকম হয়। এবার এটাকে ভালো করে আমি মেশাচ্ছি, একটু ঘন হয় কনসিস্টেন্সিটা, আর খেতেও খুব সুন্দর হয়। দেখো রংটা চেঞ্জ হয়ে গেল যেই মুহূর্তে আমরা কাজু আর পোস্ত বাটাটা দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার দেখতে, এবার দেখি আমাদের রান্নাটা কতদূর। আমাদের রান্নাটা দেখো হয়ে গেছে, এরকম হয়েছে। এবার আমরা যেটা করব এর উপরে আমরা গরম মশলা গুঁড়োটা যেটা আছে সেটা একটু ছড়িয়ে দেব। এখনই নাচ্ছি না, আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখছি আর সার্ভ করে নিয়ে আসছি। দেখো আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এটাকে আমি ঢেলে আমি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা দিয়ে এটাকে সার্ভ করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো সার্ভ করতে পারো। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে এটা বাড়িতে অবশ্যই রান্না করো এবং করে আমাকে অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক দিও। আজকের রান্নাটা তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করো আমাকে আর কী কী রেসিপি দেখতে চাও। আর যারা আমার চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগের জন্য। আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। বাই বাই।